আমাদের অনেকের কাছে যখন কোনো অসুস্থ অসহায় মানুষ সাহায্যের জন্য যায় তখন আমরা অনেকে তাদের সহায়তা করি না বরং তাদের বিভিন্ন কথা শুনাই অথচ আমরাই ওয়াজ মাহফিলে মসজিদে টাইলসের জন্য অনেক বড় অঙ্কের টাকা দান করি প্রশ্ন হলো কোন দানটা আগে করব খুব সুন্দর এবং দরকারি প্রশ্ন ভাইরা আমার কোন অভাবী মানুষ আপনার কাছে যদি হাত পাতেন চাইতে আসেন তিনি অসুস্থ অথবা অন্য কিছু আপনার কাছে যদি মনে হয় এটা ফ্রড লোকটা প্রতারণা করছে তিনি সত্যবাদী নন এটা যদি আপনার কাছে মনে হয় আলামতে হাবভাবে আপনার কাছে মনে হয় আপনি তাকে দিলেন না এই অধিকার আপনার আছে এবং যদি আপনার কাছে স্পষ্ট হয় যে লোকটা এই ধরনের কাজ করে বেড়ায় সারাদিন এটা তার পেশা মিথ্যা কথা বলছে তাকে আমি দিলে বরং সে এই অপকর্মটা আরো বেশি করে করবে সেজন্য আপনি তাকে না দেওয়ার অধিকার আছে কিন্তু কোন মানুষ আপনার কাছে হাত পাতলে বা চাইলে আপনি তাকে ধমক দিতে পারবেন না আপনি তাকে শাসাইতে পারবেন না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহা কোন মানুষ চাইলে হাত পাতলে তুমি তাকে ধমক দিবে না দিতে না পারো ধমক দেওয়ার অধিকার নেই আমরা অনেকে আছি যে এই ধরনের মানুষকে আমরা ধমক দেই এটা ঠিক যে অনেকে পেশাগত কারণে ভিক্ষা করে এবং মিথ্যা কথা বলে ঢাকা শহরে তো ভিক্ষুকরা অনেকে আছে বাচ্চা ভাড়া নেয় আমি নিজেও জানতাম না এটা আমাকে একদিন একজনে বললেন যে ভাড়া নেয় এবং বিভিন্ন আলামত টালামত দেখে আমার কাছেও মনে হইল তাই বাচ্চা ভাড়া নেয় যে বাচ্চা কোলে নিয়ে এমন ভাবে আপনার কাছে যাবে আপনার চোখ গলে পানি আসবে বাচ্চা হয়তো আরেকজনের বা চুরি করা বা মা নাই বা কুড়ায় আনা বা মা আছে সে মাই বিভিন্ন মহিলাদের কাছে ভাড়া দিচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য এটা নিয়ে নিয়ে ভিক্ষা করো এরকম বহুত আজগুবি আজগুবি কাজ আমাদের দেশে হয় সকল সম্ভাবনার দেশ এটা বুঝতে পেরেছেন আবার দেখা যায় ওই যে হেফজুখানা চাঁদা তোলার জন্য রশিদ নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ফ্ল্যাটে ফ্ল্যাটে পাঠাই দেয় আছে না নাই কিছু লোকের ব্যবসা কারণ হিফজখানার ছোট ছোট বাচ্চাদেরকে মানুষের ঘরে ঘরে পাঠায় দেয় যে সেটা কোনো প্রকৃত অর্থে আদর্শ মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না তো যাই হোক এই ধরনের কাজ যেরকম হয় আবার সত্য হয় এমন লোকও হতে পারে যে লোকটা অসুস্থ হয়ে আপনার কাছে হাত পেতেছে বাস্তবে সে অসুস্থ হতে পারে আপনি অন্যান্য পেশাদার ভিক্ষুকদের মতো তার সাথে যদি আচরণ খারাপ করেন আর লোকটা যদি সত্যি বিপদগ্রস্ত হয় তাহলে দিলের কি পরিমাণ বদ্দোয়া আপনি পাবেন চিন্তা করে দেখেন এজন্য কোন মানুষ চাইলে আপনার কাছে আপনি না দেন আপনার বিশ্বাস হয় না দিলেন না কিন্তু ব্যবহার খারাপ করা ধমক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি আম্মা সাইলা ফালা তানহার আর ভিক্ষুক বা তোমার কাছে যে চায় সে সাইলকে তুমি ধমক দিবে না বিধায় এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে ওয়াজ মাহফিলে অলম্বালম মোটা অঙ্কের টাকা দেওয়া মসজিদে টাইলস করে ওটা উত্তম নাকি এরকম অভাব মানুষকে দেওয়া উত্তম আপনার কাছে যদি মনে হয় যে কোনো গরিব মানুষকে আপনি চিনেন জানেন সে অভাবী তার এই মুহূর্তে ট্রিটমেন্টের জন্য টাকা দরকার অসহায় মানুষ তার পয়সা দরকার কষ্টে আছে আর এদিকে মসজিদের হয়তো শোভাবর্ধনের কাজ চলবে মাহফিলের একান্ত প্রয়োজনীয় কাজ দেওয়ার টাকা হয়ে যাবে তাহলে আপনার ওই গরিবকে অগ্রাধিকার দেওয়াটা অবশ্যই আপনার জন্য অধিক কর্তব্য এবং স্বভাবের আমরা অনেক সময় এগুলো ভুলে যাই দানের জন্য সবচেয়ে উত্তম খাত কোনটা ভাই সবচেয়ে উত্তম খাত বিশেষ করে গরিব দুঃখীকে যখন আপনি দান করবেন নফল দান যখন করবেন সবচেয়ে উত্তম খাত হলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ অভাবী থাকলে তাদেরকে দান করা সাধারণ গরিবের চাইতো নিকট আত্মীয়দেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু এর মানে এই না যে দিনের কাজ করবেন না অনেক লোক আছে দিনের কাজ বা ইসলামের কাজ উন্নয়নের কাজে কেউ টাকা পয়সা দিলে সেখানে এসে বলে যে হ্যাঁ কত মানুষ কষ্ট আছে অনেক নাস্তিকরা আছে প্রশ্ন তোলে কুরবানিতে আপনারা এত পশু জবাই করেন এত টাকা খরচ করে কুরবানি করে না করে গরিবদেরকে দিলে হয় না ওই লোকেরাই মদের বোতলের পিছনে কোটি কোটি টাকা খরচ করে তখন তাদের সমস্ত নসিহত থাকে না বিয়ের নামে বিভিন্ন অনুষ্ঠানের নামে ক্লাবগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় সেখানে তাদের সমস্ত নসিহত আসে না অথচ কোরবানি এটা গরিবের জন্য উপকার কারণ কোরবানির যে গোশত এটা গরিবের শরীরে আমিষের যোগান দেয় অনেকে সারা বছর বেশি গোশত খেতে পারে না সেভাবে তাদের জন্য উপকার হয় চাষিরা যারা সারা বছর গরু ছাগল পালে তাদের উপকার হয় ব্যবসা হয় এখানে গরিবেরই উপকার
হজ করলে সেখানে বলা হয় যে হজ না করে সে টাকাগুলো গরিবকে দান করে দেন। তো এই কথা যারা বলে তাদের উদ্দেশ্য খারাপ, তারা মূলত ইসলামের বিরুদ্ধে কথা বলা খোঁচানো তাদের অভ্যাস। কিন্তু আমাদের মনে রাখতে হবে, গরিব অভাবী মানুষকে দান করার সুযোগ থাকলে যদি ভেরিফাই করি আমরা জানতে পারি লোকটা সত্যবাদী মিথ্যা নয়, তাহলে তাকে অবশ্যই সহযোগিতা করা উচিত এবং অন্য অনেক নফল দানের উপরে ওটাকে অগ্রাধিকার দেওয়া কর্তব্য।